আমরা যারা রেগুলার ভিডিও এডিটিং করি তারা ফেস করি যে বিভিন্ন সময়ে আমাদের নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ মানুষই ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ইউজ করে থাকে, আর তাদের বাংলায় লিখতে গেলে খুব অসুবিধে হয়। অনেকেই ঠিকমতো বাংলা ফন্ট ইউজ করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করতে এসেছি। ওয়ান্ডারশেয়ারে বাংলায় কীভাবে আপনারা লিখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। হাতে কলমে আপনাদেরকে দেখাতে এসেছি আপনারা কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কীভাবে বাংলায় সহজেই লিখতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে। প্রথমেই আমি আপনাদেরকে ওয়ান্ডারশেয়ার 9 মধ্যে নিয়ে এসেছি। আমি একটা প্রথমে নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি 16:9, যেটাকে ল্যান্ডস্কেপ মোডে হয়। এখানে আমি একটা স্যাম্পল কালার থেকে একটা ধরুন আমি ব্লু কালারটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, যেখানে আমি আপনাদেরকে লিখে দেখাবো যে কীভাবে আপনারা এই বাংলা শব্দটা এখানে লিখতে পারেন। তা আমি টাইলসে গেলাম, গিয়ে এখানে Grade 4 একটা রঙিন ফন্ট আর এই স্টাইলটা নিয়ে এলাম। এখানে এখানে দেখুন, যদি আমি প্লে করি তাহলে এখানে কি দেখাচ্ছে। বাই ডিফল্ট এটা আসছে। আমি এবারে এখানে দেখাতে যাচ্ছি, একটু মেশিনটা স্লো চলছে। আমি এই লেখাটার মধ্যে থেকে ধরুন ওপরে পোর্শনটা আমি এখানে অফ করে দিলাম, দিয়ে আমি এইটুকু পোর্শন রাখছি। আমি যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ওয়ান্ডারশেয়ারকে বাংলাতে কীভাবে লেখাটা দেখতে পাচ্ছেন। আমি লিখেছি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে বাংলা লেখার উপায়। এখানে আমি লেখাটা দেখলে দেখুন, আমি যদি নর্মাল লিখি দেখুন লেখাটা এরকম আসছে যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে বাংলা লেখার উপায়, কিন্তু এটা তো লেখাটা ঠিক হচ্ছে না। তাহলে আমি কীভাবে লিখব? এখানে আমি অভ্রটাকে প্রথমে অন করে নিয়েছি, কারণ আমি এখানে অভ্র দিয়ে লিখে দেখাবো। আমি অভ্র কিবোর্ডটা এখানে অন করলাম, দেখুন এখানে আমার অভ্র কিবোর্ডটা আমার স্ক্রিনে এসে গেছে উপরে। হ্যাঁ, এখানে অভ্র কিবোর্ডে দেখুন দুটো অপশান থাকে, বাংলা এবং ইংলিশ। আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নিয়েছি। এবারে আমি এখানে লিখব কিছু। লেখার আগে যেটা করতে হবে, দেখুন এখানে যে ফন্ট লেখা আছে না, এই ফন্টের জায়গাটাতে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। অফরোড যে আমরা জানি যে বাংলার যে ফন্টগুলো থাকে সেগুলো NXC যে বিভিন্ন ফন্ট থাকে, সেই ফন্টগুলোকে আমরা এখানে চেঞ্জ করব। এইখান থেকে আমাকে ফন্টটাকে খুঁজে বার করতে হবে যে আমাদের ফন্টটা কি আছে। আমরা জানি যে অফরোতে লেখার সময় NXC যে ফন্টটা থাকে সেই ফন্টগুলো সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। আমি লিখে দেখাচ্ছি আমাদেরকে সরাসরি যে কীভাবে এখানে আপনারা লিখতে পারবেন। তার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এখানে বাংলার এই যে অপশান যেন বাংলা থাকে। বাংলা দেখুন এসে গেছেন। এইভাবে সহজেই আপনারা যে কোনো ফোন, আমি এটা অভ্রতে দেখালাম, কিন্তু অনেকে তো অভ্র ইউজ করেন না। তা আপনারা যে ধরনের বাংলা ইউজ করেন, যে ধরনের বাংলা সফটওয়্যার বলুন ইউজ করছেন, বা যে ধরনের বাংলা ফন্ট ইউজ করছেন, সেই ফন্টটাকে খালি আপনারা ওয়ান্ডারশেয়ারে গিয়ে ফন্টটাকে চেঞ্জ করে নেবেন, ব্যাস সহজেই আপনারা বাংলা লিখতে পারবেন। এটা খুবই সহজ কাজ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আর টেকনিক্যাল টেকারটা চ্যানেলটির পাশে থাকবেন এটা আশা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। আজকে চললাম।